নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। তীর্থমুখে 10 পরে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা বৃহস্পতিবার সকালে নতুন বাজার থানাধীন তীর্থমুখ মন্দির ঘাট এলাকায়। জানা যায়, এদিন মন্দিরঘাট মুখছড়ি এলাকার বাসিন্দা মনমোহন ত্রিপুরা নামে এক ব্যক্তি মন্দিরঘাট বাজারের পেছনে সরকারি একটি পরিত্যক্ত বিল্ডিং গড়ে শৌচালয়ে প্রাকৃতিক কার্য করতে যায়। সেই সময় বিল্ডিং এর পেছনের বিশালাকার টিলা ধস পড়ে ওই বিল্ডিং এর উপর। এতে মনমোহন বিল্ডিং গড়ের ভেতরে মাটির চাপা পড়ে মৃত্যু হয় মনমোহনের। খবর পেয়ে ছুটে আসে যতনবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রশাসনিক আধিকারিকগণ। দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করা হয় মনমোহনের মৃতদেহ। এই ঘটনা শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রায় 6:30-7টার দিকে আপনার যতনবাড়ি, ওনার বাড়ি এখানে, মিস্টার মনমোহন ত্রিপুরা, যার বাড়ি মন্দিরঘাটে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের এমপ্লয়ে, উনি এখানে এসেছিলেন। তো সকালবেলা উনি বাথরুম ইউজ করতে গেছেন, একটা পাবলিক টয়লেট আছে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড হওয়াতে উনি এখানে ট্র্যাপ হয়ে গেছিলেন। পুরো বিল্ডিংটা কোলাপস করেছে আর এতে উনি এক্সপায়ার করেছেন। আর এতে কী হয়েছে, এরপরে পুলিশ, পিএসআর, পিডাব্লিউডি থেকে জেসিবি, এসডিএম করবুক, এমএলএ করবুক সবাই ছিলেন এখানে প্রেজেন্ট, আর ফায়ার সার্ভিস অফকোর্স। আর এদের জয়েন্ট এফোর্টে বডিটাকে প্রায় ওনার ডেড বডিটাকে প্রায় 2:30-3:00 দিকে রিকভার করা হয়েছে। এখন সব ফর্মালিটি, লিগাল ফর্মালিটি, মেডিকেল ফর্মালিটি শেষ করে বডিকে ওনার ফ্যামিলি মেম্বারের উপরে হ্যান্ড ওভার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত কল্যাণপুর দানছড়া থেকে সীতাকুণ্ড পর্যন্ত যাওয়ার রাস্তা, রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন সাধারণ জনগণ থেকে শুরু করে যান চালকরা। এলাকাবাসীদের দাবি, রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হোক। রাস্তা সমস্যা তো এটা বলবার মতন ক্ষমতা নাই। কেরে এমন একটা রাস্তা হইল এটা, ওই দাসরা রাস্তা মাঠা থেকে অদনিয়া রোড পড়াতে একবারে বাঙ্গা, ঠিক ইয়া বালু গাড়ি টানে, কত কিছু লোড টানে, ওই খালি বালু গাড়ি না, অনেক কিছু লোড টানে আর কি গাড়ি দিয়া। এবার দেখতে হয় সব বাঙ্গা রাস্তা, জল জমে থাকে, হাতন যায় না, সাইকেল চালান যায় না, গাড়ি যাওয়ান যায় না। কলম এই অদনিয়া থেকে সীতাকুণ্ডল, এরপর দিয়া ওই কিতা কই মাছান দুই ঘর, ওই সমস্ত আমরা সমস্যা হচ্ছে ওই রাস্তা বাঙালা গিয়া কোনো সময় ঘরে বাড়ি ঘরে ইয়া অসুখ অসুস্থ হইলেও গাড়ি ঘোড়া যায় না, গাড়ি ঘোড়া দেওয়া যাওয়ান যায় না, এই সমস্যা। আর ওখান তো বর্তমানে সিপিএম সরকার চালাইতেছে, সিপিএম সরকার কি ওইটা তারা নজর দিনে না দেয় এটা তো আমি জানি না, আমি তো কোনো একটা ইয়াবো না, আর এমন একটা আমি কথাও কইতে পারি না। রাস্তা ভালো না, আমরা ঠিক মতো আসা যাওয়া করন যায় না, অনেক সময় রোগী টুগি লইয়া হসপিটালে যাওয়া যায় না। এর মধ্যে কয়েকদিন আগে এনে আমরা বাড়ির সামনেই আগুন লাগছিল, কিন্তু ফায়ার সার্ভিস আইতো পারছেন, রাস্তা খারাপ লাগিয়া ছোট গাড়িও আয় না, আমরাও বাইক দিয়েও যাতায়াত করতাম পারি না। এই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড অ্যান্ড ইমপ্রুভড পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018-এর মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও
শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকে 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में कष्टे सोंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है।
ইউনিভার্সিটি ত্রিপুরা। দুঃসাহসিক চুরির ঘটনাকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নগদা বাজারে জয়দেব দাসের মুদির দোকানে জানা যায় চোরের দল দোকানের টিনের ছাউনি কেটে প্রবেশ করে নগদ 8,000 টাকা সহ প্রায় 80,000 টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে শান্তিরবাজার থানার ওসি নারায়ণ শাহ পুলিশ বাহিনী এবং তদন্ত শুরু করে দেয়। ফার্স্টার সময় দোকানে আসি, প্রতিদিনই কি ফার্স্টার সময় আমি ফার্স্টার সময় সামনে দিই। সকালে আইয়া দেখি তো দোকান খুলতে আসি, ইন্দ্রজিৎ সরকার আমার সামনে আছে, ইন্দ্রজিৎ সরকার। ইয়ার পরে দোকানটা খুলছি, খুলছি মতো আমি দেখি দোকানের সামনে আলুর একটা কার্টন ভরিয়ে যাচ্ছে। ইয়ার কি দোকানে এনে সব আগুলো নিয়ে তখন দেখতে আসি এড়ি এরকম কিলে গেল। তখন দরজাটা দেখি খালি, আমি তাকে করতে আসি ভাই আমার তো দোকান চুরি হয়েছে। আরে কি কেউ ইয়ার দোকান খুললে টুললে আমি বাড়ি ফোন করছি, দোকান তো চুরি হয়েছে। তখন আমার বাইরে করতে আমি বারবার করতে আসি আমার দোকানে ফিসে দরজাটা আমার দিচ্ছেন না। আমার লক্ষ্য না যে ঘরের টিনটা মনে করেন খুলে এলাইছে। তখন আমি আগে সিলিং দেখছি, সিলিং দেখছি আমি বাইরে করতে আসি, আপনার ধূপ দিয়ে মনে বাইরে যায় বইয়াছিলেন চুল ঘরের বিখ্যাত সিলিং মুছে বহু দিয়েছি আমি এই কথাটা করতে আসি। তখন লক্ষ্য নয় টিনটা খোলা, তখন আমার বর ভাই উপর যখন উঠছে উড়িয়ে দেখে দেয় টিনটা ভরা খোলা, মানে টিনের দিকে ঢুকছে দুইখা দরজা মানে সিলিংয়ের দিন নামবা সব কিছু। তখন আইয়া বাতিয়া জ্বালানিয়া দেখলাম মনে করেন সব কিছু সাইলাম দিয়ে সব কিছু নিছে গা নাই। তখন আমি পিছনে গেছি, এখান দিয়ে যাই টুকু দ্বারা বাড়ির সামনে কোনাদন্দা গেছি, দেখি সাইল ফুরিয়ে রয়েছে। এখানে সকালে পরে চারটে সাইকেলের দাগ বাসটা ফুরিয়ে রয়েছে সব পানি আউল তাবু। পণের জন্য শ্বশুর বাড়ির লোকজনদের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল সঙ্গীতা দাস নামে এক গৃহবধূ। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার। 3 বছর পূর্বে এলাকার বাসিন্দা বীরেন্দ্রচন্দ্র দাসের মেয়ে সঙ্গীতা দাসের সামাজিক বিয়ে হয় বিলোনিয়া মহকুমার পাইখোলা এলাকার বিমল দাস নামে এক ছেলের সাথে। জানা যায় বিমল দাস বর্তমানে বিএসএফ এর 40 নং ব্যাটেলিয়নে কর্মরত। সঙ্গীতার বাবা জানায় মেয়ের বিয়ের কিছুদিনের পর থেকেই পণের জন্য মেয়ের উপর অত্যাচার চালায় তার স্বামী। শ্বশুরবাড়ি অবশেষে অত্যাচারের মাত্রা এতই বৃদ্ধি পায় সঙ্গীতা আত্মহত্যার পথ বেছে নেয়। অন্যদিকে সঙ্গীতার বাবা মা বিলোনিয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। আমার নাম হচ্ছে বীরেন্দ্রচন্দ্র দাস। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে আমার গত পরশু আমার মেয়ের জামাইয়ের কাশ্মীর থেকে ফোন করছে যে আপনার মেয়ে সুইসাইড করছে। তো আমি এখান থেকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম, দেখি বাড়ি দেখেই নেই, ওরা সবাই চলে গেছে ইয়া হসপিটালে, তো পাইকালা হসপিটালে। তো পাইকালা হসপিটালে গেলাম, ওখানে গিয়ে দেখি আমার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে, ডাক্তার ডিক্লেয়ার দিয়েছে মৃত হয়ে গেছে। কিছু পুলিশ এলে পুলিশে তদন্ত করলো, তদন্ত করার পরে এরপরে বাড়িতে গেলো, বাড়িতে সব তদন্ত করলো, তদন্ত করার পরে এরপরে লাশ ওরা নিয়ে গেছে বিলোনিয়াতে, বিলোনিয়া হসপিটালে। আমরা বাড়িতে গিয়ে বসছি, এরপরের দিন গেলাম দুপুরে বিলোনিয়াতে, বিলোনিয়া যাওয়ার পরে এখানে পোস্টমর্টম হইল, লাশ হ্যান্ডওভার দিয়েছে। আচ্ছা এখন হয়েছে মূলত আমার মেয়ে কি করে মারা গেল, এটা কিছুদিন আগে মানে আজকে দীর্ঘ প্রায় বিয়ে দেওয়ার পরেই, বিয়ে হয়ে গেছে প্রায় 3.5 বছর হল, তারপরে বিয়ে দেওয়ার পর থেকেই ওর উপরে সামরিক এবং মানসিক নির্যাতন হতো একটু একটু। হ্যাঁ, পণ বোতল লেগে যে জিনিসগুলো দিছি নিম্ন স্তরের কথা আছে, একটু ভালো কোয়ালিটি না, হ্যাঁ এবং জিনিসগুলো ঠিকঠিকভাবে হয়েছে না, আরও জিনিস লাগে এরকম কিছু। আচ্ছা এরপরে আমি বলছি ঠিক আছে, ওদের তো প্রথমবারে তো কোনো দাবি নাই, এর দাবি না, তা সত্ত্বেও আমি জিনিসগুলো দিছি। আমি এখানে দিলাম প্রায় আমার মেয়ের যে 97,000 টাকার গয়না, আর ওর মার আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর সমস্ত গয়না মিলিয়ে প্রায় আনুমানিক 7-8 ভরি স্বর্ণ হবে দিছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। Thank you.
টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপার টি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরীর বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র BIS এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বাস আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বাস, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গোৎসবের বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে তেলিয়ামুড়া মহকুমার 103টি পুজোর মধ্যে 16টি ক্লাব ও সংস্থাকে পুজো পুরস্কৃত করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পুজো কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত, এসডিপিও তাপস দে প্রমুখ। যে নিয়ম গুলি ছিল রাজ্যবাসীর কাছে বা আমাদের সরকারের যে দপ্তরে যে নিয়ম কানুনগুলি ছিল, এইগুলির মধ্যে দিয়ে আমাদের এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে মিটিং হয়েছিল বিভিন্ন দপ্তরের উদ্যোগে, মহকুমা শাসকের উদ্যোগে, যে যাতে আমাদের রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখে। আমরা এই সবচেয়ে বড় উৎসব, আমরা সবাই রাজ্যবাসী মিলিতভাবে তেলিয়ামুড়াবাসী আমরা আনন্দ উপভোগ করি। দৃষ্টিহীন পূর্বাঞ্চল ক্রিকেট প্রতিযোগিতার অংশগ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার দীপাবলির পুণ্যতিথিতে রাজধানী আগরতলা থেকে রওনা দিল রাজ্যের 14 জনের দৃষ্টিহীন ক্রিকেট দল। ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে রাজ্যের দৃষ্টিহীন খেলোয়াড়দের বহিরাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পৌর পরিষদের বিশ্বনাথ সাহা। যে এই আমাদের দৃষ্টিহীনদের এখানে পূর্বাঞ্চলেও একটা ক্রিকেট প্রতিযোগিতা হবে টি-20, সেই এতে আমাদের ত্রিপুরা রাজ্যের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এখানে 18 জনের টিম যাচ্ছে, তার মধ্যে 14 জন প্লেয়ার, বাকিরা সেখানে তাদের ম্যানেজমেন্টে যাচ্ছে এবং তারা যাবে কলকাতায়। সেখানে হবে 5টি রাজ্য, পূর্বাঞ্চলে 5টি রাজ্য, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, তারা যাতে অংশগ্রহণ করবে। আমরা কালেক্টর পূর্ণিমার পক্ষ থেকে আমি এই যারা প্লেয়ার যাচ্ছে তাদের আমি সাফল্য কামনা করি। আমরা আশা করি যে আমাদের এই যে ভাইরা তারা যাচ্ছে, তারা কষ্টের মধ্যেও তারা যাবে, তাদের যেতে আপনারা জানেন যে দৃষ্টিহীনদের তাদের সমস্যা আছে, কিন্তু এই সমস্যার মধ্যেও দাঁড়িয়ে তারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে তারা যাচ্ছে, এটা খুবই আনন্দের এবং তার জন্য তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা আশা করব তারা সেখানে ভালো ফল করবে এবং রাজ্যের সম্মান তারা সেখানে গড়ে তুলবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।